বেআইন মরম খনন মামলার 5 বছর ক্ষতি ভরণা নিমন্তে 53 লক্ষ দাখল নির্দেশ। বেআইন মরম খনন অভিযোগ সংক্রান্ত প্রসঙ্গে পরিবেশ ক্ষতি ভরণা নিমন্তে এক ঠিকা কোম্পানিক 53 লক্ষ দাখল পাই যুগ্ম কমিটি নির্দেশ দিয়েছে। ঢেঙ্কানাল জেলা পৌরযোগ তহসিলর বিভিন্ন অঞ্চলর কুনাল কোম্পানী নামক এক ঠিকা সংস্থা বেআইন মরম খনন করুথবা নে জাতীয় সবুজ প্রাধিকরণ বা এনজিটি ঠারে স্থানীয় সামাজিক কর্মী শান্তন কুমার ভুক্তা দ্বারস্থ হইতিলে। সূচনা মোতাবক জাতীয় রাজপথ 53র সম্প্রসারণ কার্য চালিথিবা বেলে উক্ত কার্যকে কুনাল স্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ঠিকা সংস্থা পরজক এবং কামাখ্যানগর তহসিল সরকারি জমি সংরক্ষিত এবং অনসংরক্ষিত জঙ্গল কিসম জমির বেআইন ভাবে মোরখ উত্তোলন করে আসুলা। এ নিয়ে প্রশাসন এবং বন বিভাগ পাখে অভিযোগ হয়েছে কোণী কার্যানুষ্ঠান হয়ে নথিবা। তেবে বেআইন মরম খননক নিয়ে 2020 মসিহার এনজিটি ঠার অভিযোগ পরে কোর্ট এক যুগ্ম কমিটি গঠন করে সেই কমিটিতে ঢেঙ্কানাল জেলাপাল বনপাল ওড়িশা সরকার প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড ভারত সরকার জঙ্গল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিভাগ রাজ্য পরিবেশ সংঘাত প্রাধিকারী বা সিয়া কামাখ্যানগর এবং পরজঙ্গ তহসিলদার বেআইন মরম উত্তোলন স্থানগুলি আসি পরিদর্শন করা সহ পরিবেশ ক্ষতি ভরণা নিমন্তে 20,30,000 টাকা পরজঙ্গ তহসিল অন্তর্গত বড়ছড়া গ্রামের খাতা নম্বর 1684 প্লট নম্বর 478 বেআইন ভাবে জঙ্গল জমির মরম উত্তোলন নিয়ে 31 লক্ষ টাকার ক্ষতি ভরণা নিমন্তে আকলন করে আদালতের রিপোর্ট দিয়েছেন। 2,05,000 টাকার বৃক্ষরোপণ করা বন বিভাগ নির্ধারিত করা নিয়ে শুনানি সময় যুগ্ম কমিটি জাতীয় সবুজ প্রাধিকরণ এনজিটি পাখে দর্শাইছেন বিচারপতি জষ্টিস সাইবাল দাসগুপ্তা এবং জষ্টিস অমিত স্তালেকর। পরিবেশ ক্ষতি ভরণা নিমন্তে 53 লক্ষ দাখল নির্দেশ দিয়ে পরবর্তী শুনানি আসন্তা অগস্ট 1 তারিখ ধার্য করছেন। এই মামলাকে আবেদনকারী পক্ষ পরিবেশ আইনজীবী শঙ্কর প্রসাদ পাণি পরিচালনা করছেন। ব্যুরো রিপোর্ট ওড়িশা ওয়াইল্ড লাইফ।